ঈদের ব্যস্ততা শেষে ফের শুরু হয়েছে বিসিবির কোচ নিয়োগে তোড়জোড়। বুধবার জাতীয় দলের হেড কোচ হতে সাক্ষাৎকার দিতে আসছেন মাইক হেসন। হাই প্রোফাইল এই কোচের আসার কথা ছিল ঈদের আগেই, তা পিছিয়ে যায় কয়েকদিন। কোচ নিয়োগে বিসিবির তাড়াহুড়া একটু বেশি, কারণ এরই মধ্যে আফগানিস্তানের সঙ্গে টেস্ট এবং পরে জিম্বাবুয়ে সহ ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। 30 আগস্ট আসবে আফগানিস্তান ক্রিকেট দল, আর জিম্বাবুয়ে আসার কথা 8 সেপ্টেম্বর। কয়েকদিনের মধ্যেই প্রস্তুতি শুরু হয়ে যাবে ক্রিকেটারদের। বিসিবি এই সিরিজ শুরুর আগেই কোচ নিয়োগের প্রক্রিয়া শেষ করতে চায়। তার মানে সিরিজের আগে শিষ্যদের সম্পর্কে খুব একটা না জেনেই প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হবে নতুন কোচের। কিন্তু নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন আসলেই কি বাংলাদেশের কোচ হবেন, নাকি ভারত ক্রিকেট বোর্ড নিয়ে যাবে হেসনকে, বিষয়টা একটু খোলাসা করে বলি। বাংলাদেশে সাক্ষাৎকার দিয়েই ভারত যাচ্ছেন মাইক হেসন। সেখানে শুক্রবার বিসিসিআই কর্তাদের কাছে নিজের পরিকল্পনা পেশ করবেন নিউজিল্যান্ড বংশোদ্ভূত এই কোচ। ভারতীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে কোচ নির্বাচনের জন্য 6 জনের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে বিসিসিআই। রবি শাস্ত্রের পাশাপাশি সেখানে আছেন টম মুডি, মাইক হেসন, ফিল সিমন সহ আরও 3 জন। যদিও প্রথম পছন্দে নেই হেসন, তারপরও ব্যাটে বলে মিলে গেলে হেসন হয়ে যেতে পারেন কোহলিদের কোচ। ভারতের তালিকায় হেসনের নাম দেখে নিশ্চয়ই কিছুটা দুশ্চিন্তার ভাঁজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের কপালে। তবে কি মাইক হেসনকে আটকাতে সাক্ষাৎকারের দিনই কথা পাকাপাকি করে ফেলবে বিসিবি, এমন প্রশ্ন এখন মাইক হেসনের সাক্ষাৎকারকে ঘিরে। স্টিভ রোডস অধ্যায় শেষ হওয়ার পর বাংলাদেশের হেড কোচ হওয়ার দৌড়ে অনেকের নাম শোনা গিয়েছিল। শুরুতে যে নামগুলো শোনা গিয়েছিল তাদের অনেকেই তালিকার বাইরে চলে গেছেন। বিসিবিও কয়েকদিন আগে তাদের কোচের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে, যেখানে হেসন ছাড়াও আছেন পল ফারব্রেস, গ্র্যান্ড ফ্লাওয়ার, চন্ডিকা হাথুরুসিংহে ও রাসেল ডোমিঙ্গো। ইতিমধ্যেই সাক্ষাৎকার দিয়ে গেছেন ডোমিঙ্গো। ডোমিঙ্গোর লক্ষ্য পরিকল্পনা এবং প্রেজেন্টেশনে বোর্ডকর্তারা বেশ সন্তুষ্ট। তবে এই আফ্রিকানের ইচ্ছা জাতীয় দল নয়, বয়সভিত্তিক দলকে কোচিং করানো। গুঞ্জন উঠেছিল তাহলে কি চন্ডিকাকেই আনছে বিসিবি, সেই গুঞ্জনেও কিছুটা ভাটা। সিনিয়র ক্রিকেটারদের অনেকেই চান না চন্ডিকা হাথুরুকে। সব কিছু মিলিয়ে বিসিবির চোখ এখন মাইক হেসনের দিকেই। এখন দেখা যাক আলোচিত হেসন কেমন পরিকল্পনা দেন বিসিবির কাছে। বোর্ডের একটা অংশ হেসনের প্রতি দুর্বল বলে জানা গেছে। একটা বিষয় পরিষ্কার, হেসন কিংবা ডোমিঙ্গো, এই দুয়ের মধ্য থেকেই একজনকে চূড়ান্ত করবে বিসিবি। দর্শক, আপনারা কি মনে করেন বাংলাদেশ দলের জন্য কে ভালো কোচ, মাইক হেসন নাকি রাসেল ডোমিঙ্গো? কে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন? আপনার মূল্যবান মতামত জানান আমাদের। সেজন্য সাবস্ক্রাইব করতে হবে অলরাউন্ডারের ইউটিউব চ্যানেল, লাইক দিতে হবে আমাদের ফেসবুক পেজেও। কোচের আপডেট খবর পেতে অপেক্ষায় থাকুন। হয়ে উঠুন অলরাউন্ডার।